হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আমি করবো আজকে কুমড়ো ঘন্ট। তার জন্য কুমড়ো একদম এভাবে কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। এখানে আছে কাঁচা লঙ্কা, তেজপাতা, আলু, এরকমভাবে কেটে একদম ধুয়ে রেডি করে নিয়েছি। এখানে আছে চিংড়ি মাছ, ফোড়নে আছে শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, এখানে আছে গোটা জিরে, হলুদ, তেল, চিনি আর লবণ। শুকনো কড়াইতে জিরেটা আগে প্রথমে ভেজে নেব। আমি এখানে কোনো বাটা মশলা ব্যবহার করব না, জিরেটা জাস্ট ভেজে একটু গুঁড়ো করে দেব। খুব বেশি ভাজব না। হয়ে গেছে আমার জিরেটা ভেজে একদম গুঁড়ো করে রেডি করে নিয়েছি। কড়াই বসাই দিয়েছি আবার রান্নাটা করার জন্য। প্রথমে তেল দিয়ে দিচ্ছি আমি কিছুটা। প্রথমে আমি মাছটা ভেজে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দেবো এবার। দিয়ে দিচ্ছি মাছগুলো, খুব বেশি কড়া করবো না, একটু মিডিয়ামই ভাজবো। কুমড়োর ঘন্ট আমরা সকলেই খাই, কিন্তু এইভাবে রান্না করে ভীষণ ভালো লাগে। দিয়ে দিচ্ছি একটু হলুদ, আর দেবো একটু লবণ। দিয়ে মাছটা একটু ভেজে নেব। হয়ে এসছে প্রায় মাছটা আমার ভাজা। কোনো সবজিতে মাছ দিলে, চিংড়ি মাছটা এরকম ছোটো দিলেই ভালো লাগে খেতে। হয়ে গেছে মাছগুলো, তুলে নেব এবার। হয়ে গেছে আমার মাছটা ভাজা। আমি আবারও কড়াই বসিয়ে দিয়েছি রান্নাটা করার জন্য। দিয়ে দিচ্ছি আমি তেল। আমি এখানে সর্ষের তেল দিয়েই পুরো রান্নাটা করলাম। দিয়ে দিচ্ছি এবার ফোড়নটা, পাঁচফোড়ন আর দুটো শুকনো লঙ্কা, আর দিচ্ছি দুটো তেজপাতা। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। দিয়ে দিলাম এবার আলুগুলো। আমি কাঁচা লঙ্কা আর ভাজা মশলা দিয়েই এটা রান্নাটা করব।
দিয়ে দিচ্ছি একটু হলুদ, আর দেব একটু লবণ। লবণ হলুদ দিয়ে আলুটা ভেজে নেব একটু। হয়ে গেছে প্রায় আলুটা ভাজা, দিয়ে দিচ্ছি এবার কুমড়োটা। আমার রান্নার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবে নতুন নতুন ভিডিও দেখার জন্য। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, আর দেবো একটু হলুদ গুঁড়ো। দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে ভালো করে একটুখানি কষিয়ে নেব। কুমড়োর ঘন্ট এইভাবে রান্না করলে গরম ভাতের সাথে কিন্তু ভীষণ ভালো লাগে, আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করে দেখতে পারেন। কিছু সময়ের জন্য আমি ঢেকে দেবো। চলে এসেছি আমি 5-10 মিনিট পরে, কতটা সুন্দর মজে গেছে দেখুন আপনারা। আমি ভালো করে একটু উল্টে পাল্টে নেড়ে দেবো, দিয়ে আরো 5 মিনিটের জন্য ঢেকে দেবো। চলে এসেছি আবারও আমি 5 মিনিট পরে, অনেকটা সেদ্ধ হয়ে গেছে আমার সবজিটা। এই পর্যায়ে আমি দিয়ে দেবো চিংড়ি মাছ ভাজাটা। দিয়ে দেবো 2 চামচ চিনি, মিষ্টিটা যার যেরকম পছন্দ সে সেরকম দিয়ে নিতে পারবে। মশলা ছাড়া এভাবে রান্না করলে খেতে কিন্তু অপূর্ব সুন্দর লাগে। আলুটাও আমার সেদ্ধ হয়ে গেছে ভালো। খুব বেশি জল দেবো না, একদম অল্প জল দেবো, যেহেতু সবজিটা আমার পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে।
আবার আমি 5-10 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। উঠে নিচ্ছি আমি, কত সুন্দর লোভনীয় হয়েছে দেখুন আপনারা। দিয়ে দেবো এবার সেই ভাজা জিরে গুঁড়োটা। গ্যাসটা অফ করে দিয়েছি, নামিয়ে নেবো এবার। নামিয়ে নিচ্ছি, আপনারাও বাড়িতে ভেবে ট্রাই করবেন। খেতে কিন্তু সুন্দর হয়েছিল, হয়ে গেছে চিংড়ি দিয়ে কুমড়োর ঘন্ট।